হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই বাংলা চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে, এখন ঘড়িতে বাজছে সন্ধ্যা 7:15। আর আজকে হচ্ছে, এখন আমরা একটু বের হচ্ছি ঘরে কিছু জিনিস, মানে ছোটখাটো জিনিস যেমন চাপাতি, চিনি টিনি এসব কিছু শেষ হয়ে গেছে, তার জন্য আমরা এই টাইমে বের হচ্ছি একটু। আবার তো এখানে শুনেছি মানে রাত্রি 10টার পর থেকে লকডাউন, ওর জন্য আবার যে কোনো টাইমে লকডাউন হয়েও যেতে পারে, কোনো নাইট কারফিউ, সরি লকডাউন নয় নাইট কারফিউ। তো তার জন্য হচ্ছে এগুলো জিনিস যখন আনা নেই ঘরে, মানে শেষ হয়ে গেছে, বাড়তি আছে, তো চলো নিয়ে আসা যাক তাড়াতাড়ি করে। তো এখন আমরা যাচ্ছি বাইরে, তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো আর দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর এখনো যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করে দাও। তো চলো। তো এই মাস্কটা আমি একটা মিশো থেকে টপ কিনেছি, তার সাথে এটা ফ্রি দিয়েছিল, এত বেকার একটা মাস্ক, ব্ল্যাক কালারই, তার মধ্যে লাগে গুন্ডি গুন্ডি পুরো, একদম বেকার। কিন্তু চলো আজকে এটাই পরে নিলাম, অর্ধেক মুখই আমার ঢেকে যায়। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, দিনের বেলা এত গরম ছিল, কিন্তু এখন এই সময় সন্ধ্যার পর থেকে এত সুন্দর হাওয়া, দেখ মনেই হয় না যে হচ্ছে দিনে এত গরম ছিল, তাই না বলো? হ্যাঁ, এই একটা জিনিসই ভালো। তো আমরা এখন আশেপাশেই যাচ্ছি, বেশি দূরে যাচ্ছি না কোথাও, ঘরে কিছু জিনিস কিনতে। আর এখানে যেমন আমরা হায়দ্রাবাদে ছিলাম, তখন হায়দ্রাবাদে তোমার বেশ ভালো ভালো গ্লোসারি শপ ছিল, যেরকম মোর, রিলায়েন্স, তারপর হচ্ছে রত্নদ্বীপ, তারপর আরও কিছু, আরও যেন কি ছিল, আমরা খুব যেতাম তো, স্পার এসব ছিল। কিন্তু এখানে আসার পর দেখি ওসব কিছুই নেই, এখানে সব মুদির দোকানই, কিন্তু হচ্ছে একটু বড় টাইপের, শুধু মুদির দোকানেই ভর্তি, বড় বড়ই আছে কিন্তু ওখানেই সব পাওয়া যায়। কিন্তু আর আমরা যেহেতু ওসব থেকে নিতাম তো খুব অসুবিধাই হতো। কি গাড়ি ঢুকিয়ে দিচ্ছে? আমাদের পার্কিং এ অন্য একজন বাইক ঢুকিয়ে দিচ্ছে, ওনাকে বলতে হবে, ছবি তুলে নাও না ফ্রিতে আর কি, যেহেতু ওনার থাকে না তোর জন্য এখানে ঢুকিয়ে দিয়েছে। ওই যে গার্ডম্যানটা, ওনাকে বলো না, ওই যে ওই যে ওর পাশে আছে, ও মিলে থেকে তো খুব ভালো ভাই, কেমন নাই পতা নেই বলে, দো হফতে সে ইধার হি হ্যায়, হ্যাঁ দো হফতে সে, হ্যাঁ এক হি জায়গা, হ্যাঁ তো হ্যাঁ জায়গা বদলটা খালি উধার লাগা, পর রোজ ইধার রোজ কাটা না, আপন হ্যাঁ ও হে সমঝো, হ্যাঁ সর মাইকেল বলতা। এখানে কারনাকার গাড়ি আমাদের পার্কিং এ রেখে দেয়, ওনার যেহেতু থাকে না তো ওনার পার্কিং তো আমরা ইউজ করি, তো আমাদের পার্কিং এ আমাদের বাইকের সামনে প্রথম প্রথম তো এমন ডাকতো একটু দূরে দূরে, বাট আজকে একদম গায়ের সাথে লাগিয়ে রেখেছে। তো আমরা এখন এসেছি সেবপুরি খেতে, আর ওখানে দই বড়া রিয়েল সুপে, এই দোকানটা বেশ ভালো, মিষ্টিও খুব ভালো, আর হচ্ছে তোমার ভাজাভুজিও বেশ ভালো। তো এখানে বাইরেই আছে স্টল, এখানে আমরা এখন সেবপুরি খাবো আমি, আর ওখানে দই বড়া বলে, এই দোকানটা ভালো না? ভালো, টেস্ট অনেক ভালো, বেঙ্গলের মতো একদম। এটা আমাদের দই বড়া তৈরি হচ্ছে, তো দই বড়া রেডি হয়ে গেছে, না বলো কেমন? অনেক সফট বড়া, অনেক সফট, দারুণ খেতে। আর এখানে এখন আমার সেফপুর তৈরি হচ্ছে, তো আমার সেভ করে রেডি হয়ে গেছে। বানায়
ওখান থেকে নিয়ে নিলাম আমাদের ওই ফেভারিট মিষ্টি আর একটা হচ্ছে টক দই। তো এখন আমরা বাড়ি থেকেই যাচ্ছি, পাশেই আমাদের বিল্ডিংয়ের পাশেই আছে দোকান, তো ওখান থেকেই কিনে নেব, নিয়ে ঘরে চলে যাব। চলো, তো আমরা চলে এসেছি এই ঘরে জিনিস নিয়ে। বেশি কিছু তো নেইনি, পাশেই ছিল, তো এখন উপরে যাচ্ছি। বাইরের হাওয়াটা সেই সুন্দর। হ্যাঁ, নোংরা, হ্যাঁ, কাজগুলো বন্ধ থাকে এর জন্য। তো চলো ঘরে ঢুকে কথা বলি। তো চলো দেখাই তোমাদের আমি কি কি এনেছি। তো এটা একটা রাবড়ি টাইপের মিষ্টি, পুরো ক্রিমি। এটাকে এখানে কি গুলকান্দ কি এরকম কিছু একটা নাম, কিন্তু ভীষণ টেস্টি, খেতে একদম ক্ষীরের মতো। তো এটা আমরা একদিন ট্রাই করেছিলাম, তো ভীষণ টেস্ট লেগেছিল, আজকে নিয়ে এসেছি। আর কালকে যেহেতু উইকেন্ড আছে ওর জন্য, আর এটা তো টক দই সবাই জানো সব কিছু রান্নাতে লাগেই, তো ওটার জন্য আমি নিয়ে এসেছি। আমার শেষ হয়ে গেছে। আর নিয়ে এসেছি ম্যাগি। ম্যাগির সাথে আমাদের এখানে আজকে একটা জিনিস ফ্রি দিয়েছে, সেটা হচ্ছে নেসলে চিল্ড কফি অ্যান্ড মিল্ক। যাই হোক, তারপর আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা শেষ হয়ে গিয়েছিল, হিমালয়ার ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ, তো এটাই এনেছি। আর এনেছি সেজওয়ান চাটনি। আর সংসারের জিনিস কি বলবো, চিনি, এটাও শেষ হয়ে গিয়েছিল। মুগ ডাল, আর হচ্ছে এটা, তো ব্যাস এটুকুই আজকে শপিং করেছি। এখন আমি এগুলোকে ঠিকঠাক করে রাখবো, দেন এখন বাজে 8:30, ডিনারও করতে হবে তাড়াতাড়ি, ঘুমাতেও হবে তাড়াতাড়ি। চলো এগুলোকে ঠিক করে রেখে নিই।